আল্লাহ যা করেন বালুর জন্যই করেন এক রাজার এক চাকর ছিল চাকরটা সবসময় কোনো অবস্থাতে রাজাকে বলত রাজামশাই কখনো মন খারাপ করবেন না কেননা আল্লাহ যা করে বালোর জন্যই করেন একবার তারা শিকারে যেও নিজেরাই এক হিংস্র প্রাণীর আক্রমণের শিকার হলো রাজার চাকর সেই প্রাণীকে মারতে পারলেও তৎক্ষণে রাজার তার একটা আঙ্গুল কুইয়ে বসেছেন রাগে যন্ত্রণায় কুবে রাজা ক্ষিপ্ত হয়ে বলে উঠে আল্লাহ যদি ভালোই হবে তাহলে আজকে শিকারে এসে আমার আঙ্গুল হারাতে হতো না চাকর বলল এত কিছুর পরও আমি শুধু আপনাকে এটাই বলবো আল্লাহ সব সময় ভালো ও সঠিক কাজই করেন কোনো ভুল করেন না চাকরের এ কথায় আরও তিক্ত হয়ে রাজা তাকে জেলে পাঠানোর হুমকি দিলেন এরপর একদিন রাজা আবার শিকারে বের হলেন এবার তিনি একদল বন্য মানুষের হাতে বন্দী হলেন এরা তাদের দেব দেবীর উদ্দেশ্যে মানুষকে বলি দিত বলি দিতে যেয়ে তারা দেখল যে রাজার একটা আঙ্গুল নেই তারা এমন বিকালঙ্গ কাউকে তাদের দেবতার উদ্দেশ্যে উৎসর্গ করতে রাজি হলো না তাই তারা রাজাকে ছেড়ে দিল প্রাসাদে ফিরে এসে তিনি তার সেই পুরনো ছাকরকে মুক্ত করে দেওয়ার হুকুম দিলেন চাকরকে এনে বললেন ভাই আল্লাহ আসলেই ভালো করেন আমি আজ প্রায় মরতেই বসেছিলাম কিন্তু আঙ্গুল না থাকার কারণে প্রাণ নিয়ে ফিরে আসতে পেরেছি তবে আমার একটা প্রশ্ন আছে আল্লাহ ভালোই এটা তো বুঝলাম কিন্তু তাহলে তিনি আমাকে দিয়ে তোমাকে জেলে পুরলেন কেন চাকর বলল রাজামশাই আমি যদি আজ আপনার সাথে থাকতাম তাহলে আপনার বদলে আজ আমি কুরবান হয়ে যেতাম আপনার আঙ্গুল ছিল না কিন্তু আমার তো ছিল কাজে আল্লাহ যা করেন সেটা সঠিক তিনি কখনোই কোনো ভুল করেন না শিক্ষা জীবনের নানা দুঃখ কষ্ট নিয়ে আমাদের শত অভিযোগ আমরা ভুলে যাই কোনো কিছুই আপনা আপনি হয় না বরং সব কিছুর পেছনেই একটি নির্দিষ্ট কারণ আছে আলহামদুলিল্লাহ